কত দূরত্বে কসর করতে হয়, বাইরের কাছে চলে আসলেও কি কসর করা লাগবে, এবং বের হওয়ার সময় কত দূর থেকে কসর শুরু হবে। সফরের যে সুবিধা এর মধ্যে থেকে একটা হলো ফরজ নামাজ চার রাকাত লাগলো দুই রাকাত হয়ে যাবে ফরজগুলো। তো এই কসরের সুবিধা একজন মুসাফির কখন পাবেন? আমরা এখন এখানে বসে কথা বলছি, আপনার বাসা নিউপল্টন আজিমপুরে বা এলিফ্যান্ট রোডে বা আশেপাশে, তা আপনি আপনার বাসা থেকে ধরেন চট্টগ্রাম যাবেন বা হজে রওনা হয়েছেন, বের হয়েছেন পথে ধরেন শাহবাগে গিয়ে আপনি দাঁড়ায় একটা মসজিদে নামাজ পড়ছেন, তখন থেকে কসর শুরু হবে কিনা? উত্তর হলো না। সফর শুরু হবে, কসর শুরু হবে কখন? যিনি মুসাফির তার বাড়ি তার গন্তব্য থেকে তার যে সোসাইটি তার যে শহর এই শহর এবং শহরের যে আনুষঙ্গিক বিষয় আছে এগুলা এরিয়া ক্রস করে বের হয়ে গেলে তারপর থেকে কি হবে সুবিধা, সফরের সুবিধা শুরু হবে। ধরেন আমরা জেলা শহর দিয়ে যদি বুঝি, আপনি ধরেন একটা জেলার বাসিন্দা, ফর এক্সাম্পল আপনি লক্ষ্মীপুর শহরে বসবাস করেন অথবা গ্রামে বসবাস করেন, একটা শহরের একটা সোসাইটি আছে, একটা কবরস্থান ঈদগাহ মসজিদ এটা সেটা অফিস সব কিছু মিলে একটা পূর্ণাঙ্গ একটা সমাজ ব্যবস্থা থাকে না, এই এরিয়া বের হয়ে গেছেন আপনি, লক্ষ্মীপুর হোক কুমিল্লা হোক চাঁদপুর হোক যে কোনো শহর হোক, এই শহরের যে এরিয়া এটা বের হয়ে আপনি চলে গেছেন, হাইওয়েতে উঠে গেছেন বা শহরের বাইরে চলে গেছেন, সফর শুরু হয়ে গেছে। তো শহরের ভিতরে যতক্ষণ আছেন শহর তখন কসর থাকবে না, পুরোটা করতে হবে। ঠিক একইভাবে আপনি আপনার ইউনিয়নে আছেন, আপনি সেখানে পুরো নামাজ পড়বেন, কিন্তু আপনার ইউনিয়ন এর যে এরিয়া আছে এটা বের হয়ে আপনি চলে গেছেন, হ্যাঁ ওই ইউনিয়নটা ধরেন পূর্ণাঙ্গ, এখান থেকে আপনি বের হয়ে চলে গেছেন, অথবা আপনার উপজেলা থেকে বের হয়ে আপনি চলে গেছেন উপজেলা থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কষ্ট শুরু হবে। যারা ঢাকায় আছেন তাদের নিয়ে মুসিবত একটু, বিশেষ করে সিটি কর্পোরেশন দুইটা হয়ে গেছে এখন, এখন কোনটা শহরের বাদ ধরবে? তো এক্ষেত্রে আমি যতটুকু বুঝি সেটা হলো, যারা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসেন আপনারা, আপনারা দক্ষিণ সিটি কর্পোরেশনের এরিয়া ক্রস করে চলে গেছেন, আপনারা সফর ধরা হবে। যারা উত্তর সিটি কর্পোরেশন থেকে এরিয়া বের হয়ে ধরেন চট্টগ্রাম দিকে যাচ্ছে, তখন তাদের এরিয়া ক্রস করে গেলে তারা কসর শুরু করবেন, কারণ একটা সিটি কর্পোরেশন পূর্ণাঙ্গ, নাগরিক সকল সুযোগ সুবিধা মোটামুটি আছে না নাই? এক সিটি কর্পোরেশনকে আরেক সিটি কর্পোরেশন যাওয়া লাগে? লাগে না। তার মানে এটা পূর্ণাঙ্গ একটা সিটির মতোই, অতএব এটা থেকে আপনি বের হয়ে গেছেন আপনি কসর শুরু করবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ।